নাজু আখন্দ একজন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী। জন্ম ১৯শে এপ্রিল, বড় হয়েছেন সাভারে। গানে নাজুর হাতে খড়ি তারই মা তাহমিনা হাবিবের কাছে। পরবর্তীতে তিনি ওস্তাদ সালাউদ্দিনের কাছে নজরুল সঙ্গীত, ক্লাসিক্যালে হাতে খড়ি গোবিন্দ গোস্বামীর কাছে, আর ক্লাসিক্যালে পরবর্তীতেও তালিম নেন সঞ্জীব দে ও লিউ এ জে বাড়োর কাছে। ছোটবেলা থেকেই গান গেয়ে আসছেন তিনি। জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় 4টি গোল্ড মেডেল পান এই শিল্পী। স্কুলে থাকতেই কাজ করেন প্রথম অ্যালবাম কাঁচা হলুদের রঙে। ১৯৯৫ সালেই শিশুশিল্পী হিসেবে জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছিলেন। গানের ভুবনে দেখতে দেখতে পেশাগতভাবে তিনি ২০ বছর, অর্থাৎ প্রায় দেড় যুগ সময় বেশ সফলতার সাথেই পার করেছেন। নাজুর ভাষ্যমতে এখনও প্রতিনিয়ত সেই প্রথম দিনের মতোই পরম ভালো লাগা নিয়ে গান গেয়ে যাচ্ছেন তিনি। দীর্ঘদিনের সঙ্গীত জীবনের পথচলায় চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন তিনি 230টির মতো গানে। একজন সঙ্গীতশিল্পীর জন্য এটা অনেক বড় প্রাপ্তি। চিরসবুজ কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের সঙ্গে আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুর সঙ্গীতে মায়ের সম্মান সিনেমাতে 2001 সালে প্রথম প্লেব্যাকের মধ্য দিয়ে সঙ্গীতাঙ্গনে পেশাগতভাবে নাজুর যাত্রা শুরু। সিনেমায় তার সবচেয়ে জনপ্রিয় গান সমাজকে বদলে দাও সিনেমার আমার মানবজবিন চিরতরে দিয়া দিলাম তরে। গানটি লিখেছেন ও সুর করেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। মান্না ও শাবনুর অভিনীত সিনেমার এই গানটি সেই সময় বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সিনেমার বাইরে নাজুর সবচেয়ে জনপ্রিয় গান হচ্ছে আহসান হাবিবের লেখা ও বাপ্পা মজুমদারের সুর সঙ্গীতে আমায় হাত বাড়ালেই যায় না ছোঁয়া গানটি। এই গানের জন্য তিনি 2009 সালে সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন। এছাড়াও বিশ্বের মোট 16টি দেশের বিভিন্ন মিউজিক শোতে গান গেয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে উপস্থাপন করেছেন এই প্রতিভাবান শিল্পী। আমাদের আজকের শিল্পী নাজু আখন্দ।